সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকোয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407000126 ফর বুকিংস মার্ক কালেকশন জিন্স এন্ড টি-শার্টস আপনারা দেখছেন আরামবাগ নিউজ সাবস্ক্রাইব করুন সন্ত্রাস অধ্যুষিত এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হচ্ছে অনেক সন্ত্রাস হয়েছে অনেক ঘর ভাঙচুর হয়েছে দলীয় অফিস ভাঙচুর হয়েছে ধান কাটতে দেওয়া হচ্ছে না এবং মায়েদের উপর অশ্লীল ব্যবহার করা হচ্ছে কুৎসিত মন্তব্য করা হচ্ছে এবং মায়েদের মুখ থেকে আমরা শুনছি যে তাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে এমতো অবস্থায় আজকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যতদূর জানি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব মানবতাবাদের প্রতীক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আরামবাগের সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা আবেদন থাকবে যে রবীন্দ্রনাথের যে আদর্শ সৌভ্রাতৃত্ব বিশ্ব মানবতাবাদ সেই বিশ্ব মানবতাবাদের পূজারী তিনি ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সৌভ্রাতৃত্বের পরিবেশ রাজনৈতিক হিংসা যাতে বন্ধ হয় এবং সৌভ্রাতৃত্ব যাতে বজায় থাকে রাজনৈতিক যে লড়াই সেই লড়াইয়ে একদল জিতবে একদল পরাজিত হবে এটা স্বাভাবিক আছে তা পরাজয়কেও যেমন মেনে নিতে হয় যিনি জয়ী হয়েছেন তাকেও স্বীকার করতে হয় আজকে আমরা এখানে আরামবাগে জিতেছি তা সত্ত্বেও আরামবাগে যেভাবে সন্ত্রাস চলছে যেভাবে ঘরদুয়ার ভাঙচুর করা হচ্ছে লুটপাট হচ্ছে যেভাবে মায়েদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে মায়েদের সম্মানহানি করা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাবো প্রশাসন সদর্থক পদক্ষেপ নিন প্রশাসন এই সদর্থক পদক্ষেপ না নিলে মানুষের যে জীবন এবং সম্পত্তি এই দুটো রক্ষা করার দায়িত্বই হলো প্রশাসনের অতএব প্রশাসনের উচিত হচ্ছে এই মুহূর্তে আরামবাগের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আজকে আমি যখন বাতানল অঞ্চলের এই ভালিয়াতে রয়েছি আমরা শুনতে পাচ্ছি মাননীয় আইসিকে আমি ফোন করলাম যে নজরুল স্পোর্টিং ক্লাবের পাশে একজন নমিতা বলে একজন মেয়েকে মারধর করে ফেলে রেখেছে অতএব নমিতাকে উদ্ধার করতে হবে আমাদের কর্মীদের আমরা ফোন করেছি এইভাবে গোটা আরামবাগ জুড়ে প্রতি মিনিটে যে খবর আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে পুরো আরামবাগ জেলা আরামবাগ মানে বিধানসভা জুড়েই সন্ত্রাস চলছে মানুষ অত্যন্ত নিরাপদ এবং অসহায় বোধ করছে দল হিসাবে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে রয়েছে কর্মীদের পাশে থাকার জন্যই আমি এসেছি তাদের সাহস এবং মনোবল যোগানোর জন্য এসেছি যে দল তাদের পাশে রয়েছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য আমরা একটা রিপোর্টও বানাচ্ছি সেই রিপোর্ট আমরা দলীয় স্তরে জমা দেব এবং দল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলতে আমরা ভোট দিয়েছি আমাদের অপরাধ ছেলেরা লেবেছে তাতে অপরাধ ছেলেদেরকে মারতে যাচ্ছে তারা ছুটে পড়ছে আমরা মেয়ে মানুষ বাড়িতে রয়েছি আমাদের উপরে অত্যাচার করতে যাচ্ছে এই তোদের ভাতার কথা তাদের ছেলেরা কথা তাদেরকে নিয়ে আয় নাহলে তোদেরকে টেনে নিয়ে যাবো তাহলে আমরা তার জন্য কি ভোট দিয়েছি বোতামটা টিপে কি আমাদের অপরাধ হয়েছে আমরা কি চুরি করতে গেছি আমাদের ছেলেরা করছে কি করছে না হ্যাঁ কি করছে আমাদেরকে টেনে নিয়ে যেতে চাইছে তাদের মেয়েরা টেনে নিয়ে যায় ছেলেদের কাছে দিয়ে দিচ্ছে আমরা মানে এতটাই ভয় লেগে যাচ্ছে ছেলে মেয়ে বাচ্চা ছেলে রয়েছে কি করে থাকবো বলুন দেখি চিন্তা হচ্ছে ছেলে নিয়ে কি করে থাকবো বাড়িতে কি আপনাদের পুরুষ মানুষ আছে না নেই আমি একটা কথা বলতে চাই যে আজকে তৃণমূল কংগ্রেস
বিপুল ভোটে জয়লাভ করেছে মানুষের ভোটে, কারণ মমতাদির উন্নয়ন আজকে মানুষের ভালোবাসা পাইয়ে মমতাদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার করেছে। আজকে বিজেপি যে এত ঢক্কানিনাদ করে, এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মানুষকে করোনাতে পরিষেবা না দিয়ে, আজকে হসপিটাল নেই, বেড নেই, অক্সিজেন নেই, এইসব কোনো দিকে চিন্তা ভাবনা না করে তাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্য বিজেপি নির্লজ্জের মতন কোটি কোটি টাকা খরচা করে দু নম্বরই করে যে 77টা সিট পেয়েছে তার মধ্যে হচ্ছে আরামবাগ সিট একটা, যেটা তারা ন্যায্য জয় হয়নি এবং নৈতিক জয় পায়নি, এবং জিতেও সেখানে দেখছে কোনো লাভ হলো না, কারণ সেখানে কিন্তু সরকার গড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আরামবাগে বিজেপির অনৈতিক যে জয়, যেখানে তাদের কোনো লাভ হয়নি জিতে, তো সেখানে আজকে তারপরেও তারা যে অত্যাচার চালাচ্ছে আরামবাগ সাব ডিভিশনে 4টে সিট জিতে, এবং সেখানে তৃণমূলের কর্মীদের ওপর যে অত্যাচার চালাচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করছে এবং তাদেরকে হুমকি দিয়ে ঘরছাড়া করছে, বিভিন্ন রকম অত্যাচার করছে, এবং সেখানে আরামবাগের পুলিশও জড়িত, আরামবাগের আইসি, তো আজকে তারা যেন বিজেপির লোকজন যেন জেনে রাখে যে তাদের ওই 77টা সিটও কদিন থাকে সেটা ভাবতে হবে। তারাই তো আসার জন্য লাইন দিচ্ছে তৃণমূলে, কিন্তু তাদেরকে নেওয়া হবে না, আর তাদের এই অনৈতিক জয় কোনো কাজে আসেনি, তাই হতাশায় তারা তৃণমূলের উপর যে অত্যাচার করছে সেটা কিন্তু মানুষ মেনে নেবে না, এবং আগামী দিন কিন্তু মানুষের যোগ্য জবাব দেবে, এবং তারা যেন জেনে রাখে যে ক্ষমতায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং তৃণমূল কংগ্রেস আছে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.